পৃথিবীতে যা উন্নতি অগ্রগতি দেখতেছেন এর অর্ধেক যদি পুরুষ মানুষ করে অর্ধেক করেছে নারী কথা বলেন না কেন মেয়েদের ভূমিকা আছে না আমরা মেয়েদের ওই ভূমিকা নিয়ে আজকে সূরা রুম থেকে একটা মাত্র আয়াত পড়েছি আয়াত নাম্বার 21 বহু নিদর্শনের ভেতরে অন্যতম নিদর্শন হচ্ছে এই তোমাদের ভেতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ বানিয়েছে তাহলে আপনার স্ত্রীকে আপনার ভেতর থেকে আল্লাহ বানিয়েছে এই তথ্য আমরা কোরআন দিয়ে পেলাম কারণ আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকেই তার স্ত্রী হাওয়াকে আল্লাহ বানিয়েছিলেন বলেন আল্লাহ পাক বলেন তাকে যখন বানিয়ে বাম পাশে রেখে দিয়েছি ঘুমের তন্দ্রা আচ্ছন্ন ছিল ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখে একটা মেয়ে লোক সুন্দরী সুশ্রী বসে আছে এই পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব যাইতে সুন্দরী বানিয়েছিলেন তার এক নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাম দুই নম্বরে বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা তিন নম্বরে হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার নম্বরে ইউসুফ নবী আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা এই চারজন মহিলার মতো সৌন্দর্য কাটিং গঠন আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি ঐশ্বরিয়া রায়ের ভেতরে আছে এরে দেখলেই মানুষ পাগল হয়ে যায় তাহলে জুলাইখাকে দেখলে ফাতেমাতুজ জাহরাকে দেখলে ও তো না খেয়ে থাকা লাগতো কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন আপনি ভাবতেও পারবেন না ঐশ্বরিয়া যদি এত সুন্দর হয় তাহলে এর চাইতে কোটি কোটি গুণে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন তাদের এই চেহারার ভেতরে তার ভেতরে এক নম্বরে কে বলেন বলেন হযরতে হাওয়াকে আল্লাহ বানিয়েই বাম পাজরে রেখে দিলেন এত সুন্দর সুশ্রী আদম নবী ঘুম থেকে উঠেই তাকিয়ে ডাক দিয়ে ধরতে যাচ্ছিলেন আল্লাহ পাক বলেন দাঁড়া তাকানো যাবে না ধরাও যাবে না হযরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে সেই বুদ্ধি বলেন আল্লাহ বলছে ধরা যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে কি করা লাগবে এখান থেকে যেটা প্রতীয়মান হয় বিয়ের আগে প্রেম নিবেদন করা হারাম এটা নবী তাকাচ্ছে ধরতে যাচ্ছে আল্লাহ নিষেধ করছে আর আপনি পার্ক গুলো সব এই করোনার ভেতরে খুলে দিয়েছে 180 মাইল বেগে চলছে এরা তো সব বিবাহিত বলেন গাজীপুর বাসে হযরতে আদমকে আল্লাহ বললেন বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে আদম নবী বললেন আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই কিছু নেই তো বিয়ে করার শখ হয় কেন বিয়ে করার শখ হয় তুমি যেটা দেখিয়েছো এইটা দেখে নারীর সৌন্দর্যের প্রতি পুরুষদের আল্লাহ দুর্বল করে দিয়েছেন এই জন্য একটা মহিলাকে দেখা শুধু যায় যাছে বিবাহের নিয়তে তাছাড়া কোনো নিয়তে দেখা যায় না অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই ওরে শয়তান এটা টাটকানের ভেতর শয়তান কিসের নজর তোর ভালো নজরে তাকায়ও একটা মেয়ে লোককে দেখা শুধুমাত্র জায়েজ আছে কিসের নিয়তে বিবাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য তাকালে চোখের জেনা হয় কিসের আরো জোরে বলেন কিসের হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিলেন ওয়া তুহুন্না উজুরহুন্না ফারিদা দেন মোহরের টাকা দেওয়া লাগবে এটা ফরজ এটা তো আনন্দ চিত্রে দেওয়া লাগবে হযরতে আদম বলে দেওয়ার মতো আমার কাছে অন্তত এখন আর কিছু নেই ওই সময় মহান আল্লাহ জানিয়েছেন আদম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পাঠ করো ওইটাই আমি দেন মোহর হিসাবে কবুল করে নেব বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ আর সালাম পাঠ করার পরে তাদের বিবাহ হয়ে গেল আল্লাহ এবার আদমকে ডাক দিলেন আকুল না ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন সূরা বাকারার ভেতরে আছে
আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন বিবাহ হয়ে গেছে বউ নিয়ে এবার জান্নাতের ভেতরে চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম নবীর কার বাড়ি? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? বাবা। বলেন কি হন? বিয়ে করার পরে বউ নিয়ে এই জন্য বাবার বাড়ি যাওয়া লাগবে নির্দেশ আল্লাহর। অথচ এখানে কত মানুষ বসে আছে বিয়ে করে ঘর জামায় থাকে। এই যে হুজুর, না না এটা না ভাই, এমনি বলছি এ হুজুর না, কত মানুষ এরকম ঘর জামায় নেই। সেদিন ওই কিসে কোন জায়গায় জানো, যশোরে, যশোরে গিয়েছিলাম এক পাড়ায়, শুনলাম এই পাড়ার নাম হচ্ছে ঘর জামাই পাড়ায়। তার মানে এই পাড়ায় যা আছে সব জামাই, বিয়ে করলেই থেকে যায়, আর নিয়ে যাবে বউ না ও নিজে সব থাকে। গাজীপুর বেশি সত্যি করে বলেন তো ঘর জামাই কারা আছেন, হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ একজন শুধু, গাজীপুরে শুনলাম ঘর জামাই বেশি, তাই একজন কেন? নাকি এলাকায় বিবাহ শাদী বন্ধ হয়ে গেছে? একটু খেয়াল করেন তো শব্দের দিকে। আল্লাহ পাক বলেন ইয়াদা মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী চলে যাও তোমার বাড়িতে তোমার জান্নাতে। অকুলা, এদিকে খেয়াল করেন, অকুলা এক বছর না দুই বছর? দুই বছর। অকুলা আনতা অকুলা আল্লাহ দেয়নি। আল্লাহ পাক বলেন আদম আংটা না দিয়ে একবারে কোলা দিয়েছি কেন জানো? যেই পরিমাণের খাবার, যেই মানের খাবার, যেই মানের পোশাক তুমি পরবা, ওই মানের পোশাক ওই মানের খাবার বউকেও খাওয়ানো লাগবে। এটা নফল না ফরজ? ফরজ। কোরআনের আসল নির্দেশ এটা, কোলা একবারে দুই বছর দিয়েছে। সারা দুনিয়ার নারী পক্ষ নারী সাথে আন্দোলন মিলিয়েও এরকম অধিকার নারীকে দিতে পারবে না। বিশ্বনবী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, অকুলা শব্দটা দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না, তোমার মানের খাবারটার দিকে একটু খেয়াল করবা, যে মানের খাবার যে মানের পোশাক পরো ওইটা কিন্তু স্ত্রীর দিকে ঢেলে দেওয়া লাগবে ওই পরিমাণ। মানুষ আমরা অনেকেই দেখি রাস্তাঘাটে বাজারে হোটেলে মরণের খাওয়া খায় আর বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়ে যায়। যেই মানের আপনি পোশাক আশাক বানান পরেন, আপনার এক একটা কাপড়ের গজ হচ্ছে 2000 টাকা, আর ওরে থ্রি পিস কিনে দিয়েছে 250 টাকা, হবে বলেন? আমার কিন্তু অসুবিধা নেই, কারণ এই টুপি এই যে হুজুরের দেওয়া হাদিয়া, এ রুমালটা দিয়েছে সেইদিন এই কক্সবাজার থেকে একজন, এরপরে জামাটাও একজন দিয়েছে কুষ্টিয়ার, পায়জামাও একজনের, আমার শুধু চামড়ার শরীর ছাড়া কিচ্ছু নেই, সব হাদিয়া। এই জন্য আমি যদি আমার বউকে কিছু নাও দেই আমি ধরা খাবো না, ধরা খাবে হুজুর যে মানের পোশাক পরে। ম্যাডামকে যদি ওইটা না দেয় ধরা খেয়ে বসে আস। এই জন্য কোলা খুব গুরুত্বপূর্ণ শব্দ। হে আদম বউ নিয়ে বাড়ি যাও, বাড়ি যাবার পরে তুমি যেই মানের খাবার যেই মানের পোশাক পরবা খাবা ওই পরিমাণে ওকে দেবা, শুধু তা না, অকুলা মিনহা রগদান হাইসু শিতুমা, ওকে মাঝে মাঝেই বেড়াতে নিয়ে যাবা আনন্দের জন্য বিভিন্ন জায়গায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নারীকে আনন্দ দেওয়া লাগবে বিভিন্ন জায়গায়। আপনি নিয়ে যাবেন আত্মীয় স্বজনের বাড়িতে, যেখানে গেলে আপনি কি করতে পারবেন? ওলা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাবা না, যে গাছের কাছে গেলে তোমরা জালেম হয়ে যাবে। এই গাছ মানে শুধু গন্ধম গাছ না, এই গাছ মানে আল্লাহর নিষিদ্ধ বর্ডার। সুতরাং এমন আত্মীয়র বাড়িতে যাওয়া যাবে না, এমন বিবাহ অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে আসে না নেই, তাহলে আপনি জালেম হয়ে যাবেন এবং জালেম হয়েই মরবেন। এখন যদি বলেন স্ত্রী আমার কথা শুনতে চায় না, যেতে চায়,
একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেবেন চারটা সংশোধনই আছে প্রথমে তাকে ওয়াজ করবেন ফারিজু হুন্না দুই নম্বরে ওহজুরু হুন্না ফিল মাদাজিই তার বিছানা আলাদা করে তাকে সংশোধন করবেন তিন নম্বরে অদ্রিবু হুন্না মৃদু আঘাত করবেন শাসাবেন চোখ মুখ গরম করবেন এর পরেও যদি দেখেন না তাহলে তার আত্মীয় স্বজন আর আপনার গার্জিয়ানকে ডাক দিয়ে বলবেন এটা আমার রাখা সম্ভব না আপনারা কি করবেন করেন এই চারটা পদক্ষেপ নেওয়ার পরেও যদি দেখেন না আর সম্ভব না ও আমার কথা শোনে না তখন তাকে প্রথম মাসে এক তালাক দেবেন আবার 30 দিন দেখবেন যদি 30 দিনে দেখেন না ফেরে না তখন 30 দিন পার হওয়ার পরে আর এক তালাক ভোটে দাঁড়িয়েছে নাম তার রাঙা ভাবি নামই ওইটা সবাই ওনারে রাঙা ভাবি বলে ডাকে দেখতেও রাঙার মতো কারণ পোস্টার দেখলাম আমি সরাসরি তো দেখিনি কত 21 নাম্বার পারা এটা আছে 5 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনে না 7 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুতে কোরআনে কারিমের এটা 30 নাম্বার সূরা 60টা আয়াত আছে 6টা রুকু আছে আমি আবার একটু পরীক্ষা নেওয়ার জন্য ছাত্রদের বলছি এটা কোরআনের কত নাম্বার সূরা 30 নাম্বার কত আয়াত আছে কতগুলো 60টা রুকু আছে আমরা যেখান থেকে আলোচনা করছি কয় নাম্বার রুকু 3 নাম্বার 3 নাম্বার কোরআনে কারিমের 30 নাম্বার সূরার 21 নাম্বার আয়াত একটা আয়াত পড়েছি জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা নেকি যেন আল্লাহ আমল নামায় এখনই লিখে দেয় জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم الله رب العالمين بولين অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন লুকিয়ে আছে এখানে সবার জন্য আয়াত না অন্তত যারা একটু চিন্তা ভাবনা করে যাদের চিন্তা চেতনা করার সময় বা অবকাশ আছে তাদের জন্য আজকে আয়াত থেকে অন্তত তিনটা শিক্ষা আমরা বের করব কয়টা আল্লাহ যেন আমাদেরকে এই আধা ঘন্টা সময়ের ভেতরে কিছু নেওয়ার তৌফিক দেন সকলে বলেন আমিন আল্লাহর বহু নিদর্শনে পৃথিবীতে আছে এই যে ভাষার সৃষ্টি করা এটা কার নিদর্শন 4,500 ভাষা এখন দুনিয়ায় চলছে 228টা রাষ্ট্র শুধু এই পৃথিবীতে এখানে 750 কোটি মানুষের বাস ভাষা আছে 4,500 তার ভেতরে বাংলা একটা ভাষা এরকম ভাষা আছে 4,500 আমার আল্লাহর জ্ঞান যোগ্যতা তার বিচক্ষণতা কত বেশি আমি মাত্র তিনটা ভাষায় কথা বললে বুঝি ইংরেজি ভাষা আরবিতে বললে বুঝি আর বাংলা আর আল্লাহর 4,500 ভাষায় প্রতিদিন তাকে ডাক দিচ্ছে পৃথিবীর মানুষেরা তার বোঝা লাগে না এই কথা বলেন না কেন এই জন্য তাম পৃথিবীর যত ডক্টর সবচাইতে বড় ডক্টর আমার আল্লাহ কারণ ডক্টররা সর্বোচ্চ 8টা থেকে 9টা ভাষায় ডক্টরেট করতে পারে তারপর তার জীবন শেষ কারণ এক একটা ভাষার উপরে কমপক্ষে 5 বছর তো 9টায় করলে 45 বছর এদিকে 21 বছর বয়স থেকে পড়াশোনা করা লাগে তো আর কয়দিন বাঁচবে আমার আল্লাহ 9টা ভাষা জানে শুধু
4,500 ভাষা তিনি বিষয় যে এর পরের আয়াত ছিল আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম তিনি তোমাদের ভাষা বানিয়েছে তোমাদের রং বেরং এটা আল্লাহ নিজে বানিয়েছে এজন্য যারা চিন্তা করে তারা এমনিতেই আল্লাহর সামনে মাথা নত করবে যাদের চিন্তা নেই তাদের জন্য এই সময় আয়াত না আপনি চিন্তা করবেন আজকের আয়াত নিয়ে